ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক.কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। এফ এক্স একটি বহুপদ অপেক্ষক হলে দেখাও এফ এক্স ইকুয়াল টু শূন্য বহুপদ সমীকরণের দুটি বীজের মধ্যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু শূন্য বহুপদ সমীকরণের অজ্ঞাত একটি বীজ থাকবে। তাহলে এখানে প্রথমেই আগে আমরা বলেছে, দেখো যে এফ এক্স একটি বহুপদ অপেক্ষক এবং এফ এক্স ইকুয়াল টু শূন্য, এই অপেক্ষকের দুটি বীজ থাকবে। আমি ধরে নিলাম এই অপেক্ষকের দুটো বীজ হলো আলফা এবং বিটা। এখন যেহেতু এফ এক্স একটি বহুপদ অপেক্ষক, তাহলে এটি যে কোনো অবস্থায় যে কোনো ইন্টারভেলে সন্তত এবং অন্তর্কলনযোগ্য। তার মানে আমি বলতে পারি ক্লোজড ইন্টারভেল এ কমা বি তে এফ এক্স হচ্ছে সন্তত এবং ওপেন ইন্টারভেল আলফা কমা বি তে এফ এক্স অবকলনযোগ্য। এবার দেখো, যেহেতু এখানে বলেছে যে আলফা আর বিটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু শূন্য এর দুটি বীজ, তার মানে আমি কি বলতে পারি এফ অফ আলফা ইজ ইকুয়াল টু এফ অফ বিটা। তার মানে রোলের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি যে আলফা এবং বিটার মাঝখানে যে কোনো একটা সংখ্যা থাকবে সি, যার জন্য এফ ড্যাশ সি ইজ ইকুয়াল টু জিরো হয়। তার মানে আমি বলতে পারি এই সি হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো এই সমীকরণের একটি বীজ, যেটি আলফা কমা বিটার মধ্যবর্তী। তাহলে আমায় এটি প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করো।